আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চাইনিজ শিখতে গিয়ে সাধারণত স্টুডেন্টরা যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে চাইনিজ রাইটিং এবং বিভিন্ন ক্যারেক্টারগুলো মনে রাখা, যে ক্যারেক্টারগুলোকে কীভাবে লিখতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই প্লে লিস্টটি তৈরি করেছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগের ভিডিওগুলো দেখে নেবেন, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা যে শব্দগুলো দেখব সেগুলো হচ্ছে খান হেই পান। খান হেই পান মানে হচ্ছে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। এটি এইচএসকে ওয়ানের বইয়ের একটি শব্দ। আমরা চেষ্টা করছি যে চ্যাপ্টার ওয়াইজ শব্দগুলো দিতে, কারণ হচ্ছে আপনারা যখন মেইন বইটা পড়বেন সেই সাথে সাথে আপনাদের ওয়ার্ডগুলো মনে রাখাটা বেশি জরুরি হয়ে থাকে, সেই জন্য আমরা অ্যাকর্ডিং টু বুক সিরিয়াল ওয়াইজ ওয়ার্ডগুলো দিতে থাকবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের শব্দগুলো। খান হেই পান মানে হচ্ছে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। প্রথমে আমরা খান হেই পানের প্রথম অংশটুকু দেখবো, যেটি হচ্ছে খান। তো খান আমরা কীভাবে লিখবো? খানের প্রথম অংশটুকু সাধারণত বিভিন্ন স্ট্রোকের সমন্বয়ে গঠিত, এবং নিচের যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে মু। এই মু এটির মানে হচ্ছে আইস, আইটেম, বায়োলজি, বর্ডার, লিস্ট অফ থিংস, অনেকগুলো মিনিং এটা রয়েছে, এবং এটা এক এক জায়গায় এক এক রকমভাবে ইউজ করা হয়ে থাকে। চলুন আমরা দেখে নিই এই খান কিভাবে লিখতে পারি। খান লেখার ক্ষেত্রে প্রথমেই একটা জিনিস মনে রাখবেন যে উপরে যেটা আছে এটা হচ্ছে ফিয়ে। আমরা এর আগে ফিয়ে কেমন দেখেছি, ফিয়ে কীভাবে লিখতে হয়, যে ফিয়ে লিখতে হয় এইভাবে, কিন্তু ফিয়েটা শুধু অনেকভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে ফিয়ে লিখতে হয়, কখনো কখনো এভাবে লিখতে হয়, এই ছোট করে বিভিন্নভাবে ফিয়েগুলো আমরা লিখতে পারি। তাহলে খান লিখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটি ফিয়ে লিখে নিতে হবে, ফিয়ে, তারপর এখান থেকে একটি হং, এখানে আরেকটি হং, পরে এখান থেকে ধরে আরেকটি ফিয়ে, পরে এখানে নিচে আমরা মু লিখব, সু হং চ, এখানে একটি হং, এখানে একটি হং, এবং এখানে আরেকটি হং। এই হচ্ছে খান। আমি আবারও লিখে দেখাচ্ছি, প্রথমে ফিয়ে লিখে নিব, তারপর একটি হং, তারপর এখান থেকে আরেকটি হং, এখান থেকে ধরে একটি ফিয়ে, এরপর এখানে সু হং চ, এখানে একটি হং, এখানে আরেকটি হং, এবং এখানে একটি হং। এই হচ্ছে খান, খান। এখন আমরা দেখব হেই পান মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। এই লেখাটি হেই পানের প্রথম অংশটুকু হচ্ছে হেই হেই। ওকে, হেই লেখার ক্ষেত্রে সাধারণত আমরা নিচের যে অংশটুকু আছে সেটা মনে রাখতে পারি, উপরের অংশটুকু আলাদা করে কোনো এটা কোনো ওয়ার্ড বা কোনো কিছু না। যেমন হচ্ছে সি টিএন টি, সি টিএন টি, এটাকে বলা হয় সি টিএন টি। আমি আবারও বলছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখে নিই আমরা এই এই শব্দটি আমরা কী করে লিখতে পারি। আমাদেরকে হেই লেখার সময় প্রথমে আমরা এখানে একটি সু লিখব, তারপরে এখান থেকে ধরে হং চ, এখানে একটি তিয়ান, এখানে আরেকটি ছোট ফিয়ে, তারপরে এখানে একটি হং, এখান থেকে ধরে একটি সু, এখানে একটি হং, এই হাংটা অবশ্যই ছোট হবে এবং নিচের হাংটা বড় হবে উপরের হাংটা থেকে, তারপরে এখানে একটি তিয়ান 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 তিয়ান। এই হচ্ছে হেই। আমরা আরেকবার দেখি লেখাটা, প্রথমে একটি সু, তারপর এখান থেকে ধরে একটি হং চ, এখানে একটি তিয়ান এবং এখানে একটি ছোট ফিয়ে, এখানে একটি হং, তারপরে এখান থেকে ধরে একটি সু, এখানে একটি হং, এই হাংটা অবশ্যই ছোট হবে এবং এই হাংটা নিচের হাংটা বড় হবে, এরপরে তিয়ান 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 তিয়ান। এই হচ্ছে সু তিয়ান তি। তো এই হচ্ছে আমাদের হেই হেই। হেই পানের পরবর্তী অংশ পান, এটা আমরা এখন লেখা দেখব। তো শুধুমাত্র পান, যেটা মানে হচ্ছে প্লেট, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মুজ ফাম, আর একটি হচ্ছে ফান 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 মানে হচ্ছে অপোজিট, আর মুজু ফাম এটা হচ্ছে একটা ফিয়ান ফাং, এটা একসাথে করলে আমরা পাবো পান পান, যেটা মানে হচ্ছে প্লেট। তো চলুন আমরা দেখে নেই এই পান কিভাবে লিখব। পান লেখার জন্য প্রথমে আমরা মুজি ফাং লিখব, হং, এই হাংটা বেশি বড় করার দরকার নেই, তারপর হচ্ছে সু, এরপর এখান থেকে ধরে একটি ফিয়ে, এবং এখানে ছোট করে একটি না, এই নাটা অবশ্যই ছোট হবে মুজি ফাং লেখার সময়, এই ফিয়েটা বড় হবে, নাটা অবশ্যই ছোট হবে। এরপর ফান মানে বাকি অংশটুকু, সেটা হচ্ছে ফিয়ে, এখান থেকে ধরে আরেকটি ফিয়ে, হং ফিয়ে,
এবং এখানে ছোট করে একটি না, এই হচ্ছে পান। আমি আবার লিখে দেখাচ্ছি, প্রথমে হবে হং, তারপরে এখান থেকে ধরে একটি সু, ফিয়ে, এখানে ছোট করে না, এই নাটা অবশ্যই ছোট হবে, ফিয়ে, পরে এখান থেকে ধরে আরেকটি ফিয়ে, হং, ফিয়ে, এবং এখানে একটি না, এই হচ্ছে পান। পান তো আমরা দেখে নিলাম হেইপান লেখাটি কিভাবে লিখতে হয়। এরকম ভাবে আপনাদের লেখা নিয়ে যত সমস্যা আছে আমাদেরকে জানাবেন, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে না এইটা এইভাবে না, এইভাবে লিখলে আর একটু সুবিধা হয় বা এইভাবে লেখালে আমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে, আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদেরকে লেখাগুলো জানানো। এবং আপনারা আরও কী কী ভিডিও চান আমাদের কাছ থেকে সেটা লিখে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, যাওয়ার আগে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং একটি ফলো দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।